মেয়েরা রূপকথা বায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনোনা চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল দীর্ঘ সময় অতিক্রম করার পর আমরা আজ ট্রেনে উঠেছি। পরের বছর অর্থাৎ 2021 সালে আমাদের মাধ্যমিক। সময় যে কীভাবে বয়ে যায় কে জানে, নদী স্রোতের মতো সময়গুলো যেন বয়ে গেল।
দশটা বছর কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর কেউ আর্টস, কেউ সায়েন্স, কেউ কমার্স নেবে, কেউ হয়তো সাবজেক্ট না পেলে অন্য স্কুলে চলে যাবে, বা হয়তো এমনিও সাবজেক্ট পেলেও হয়তো অন্য স্কুলে যেতে পারে। অনেক বন্ধু আছে যাদের সাথে হয়তো যোগাযোগ থাকবে না বলেও যেতে পারি, কিন্তু তাদের সাথে কাটানো মুহূর্তগুলোকে কোনোদিনও ভুলতে পারবো না। আর স্কুলে আমাদের যে গ্রুপটা আছে, মানে আমরা যে কজন একসাথে থাকি, খেলাধুলো করি, ওই গ্রুপটাকে কোনোদিনও ভুলতে পারবো না। আমাদের এটা স্কুলের খেলার গ্রুপ, যাই হোক এখানে অনেকেই নেই তার জন্য সরি, কারণ এটা আমরা 9SS পরীক্ষার দিনকে পরীক্ষার শেষে ফটোটা তুলেছিলাম, অনেকে বাড়ি চলে গেছিলো সেই জন্য তাদের ফটোটা নেই, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনি হলেন উর্মিলা মিশ, আমাদের মর্নিংয়ের আঁকার ক্লাস নিতেন। গত বছর তিনি মারা যান এক দুর্ঘটনায়, তাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। হয়তো তার সাথে অনেকদিন কথা হয়নি, যাই হোক এটা আমাদের স্কুলের সমস্ত টিচার্স মর্নিং আড্ডে মিলিয়ে। এখানে অনেক স্যার আছে যারা রিটায়ার করে গেছেন, আমার অনেক স্যার আছে যারা এখনও আমাদের পড়াচ্ছেন, তাদের সবাইকে আমার প্রণাম জানাই। স্কুল ছাড়ার পরও এই স্যারেদের কোনোদিনও ভুলতে পারবো না, স্যারেদের পড়ানো, স্যারেদের সাথে গল্প করা, বিভিন্ন কাজে হেল্প করা, কোনো কিছু ভুল হলে সেটা সংশোধন করিয়ে দেওয়া, প্রত্যেকে যেন এক আনন্দ মুহূর্ত ছিল। এইটা হলো আমাদের একমাত্র খেলার জায়গা, যাকে আমরা বড় মাঠ বলি। আর একটা আছে যে ছোটো মাঠ বলি, ওখানে আমরা বেশিরভাগ সময় ক্রিকেট খেলি, বাট বড় মাঠে তো অনেকটা জায়গা, এইখানে খেলা অনেক ভালো, অনেক খেলাই হয়েছে, ক্রিকেট টুর্নামেন্ট, স্পোর্টস, অ্যানুয়াল ফাংশন এই মাঠে হয়, তারপর আমরা এমনিও খেলাধুলা করি মাঠে। অনেক পিছন দিকে সারা পিছন দিকে না, মানে মাঠের গেটের ওপাশে অনেক বেঞ্চ আছে, খেলার সময় বসে সাপোর্ট করা, খেলা দেখা, সত্যি এখন মনে পড়লে যেন কষ্ট হয়। ছাত্র হিসাবে হয়তো আমাদের চিহ্নটা থেকেই যাবে, কিন্তু সেটা হয়ে যাবে এক স্টুডেন্ট হিসাবে। আমরা স্কুলে তখন আর ক্লাস করতে পারবো না, সরস্বতী পুজোর দায়িত্ব নিতে পারবো না, তখন শুধু যাওয়া, ঘুরে চলে আসা, স্যারদের সাথে দেখা হওয়া, স্যারদের ক্লাসগুলো খুব মিস করবো, তখন বন্ধুদের সাথে গল্প করা, খেলা, সত্যি কীভাবে যে 10টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, কী আর করা যাবে, সময়ের সাথে তাল মিলিয়ে করতে হবে, বড় হয়ে চাকরি বাকরি এসব তো করতেই হবে। দীর্ঘ 10 বছর এই স্কুলের সাথে থাকা, আর কী হবে। আর স্কুলের যে ড্রেস, অর্থাৎ সাদা জামা কালো প্যান্ট, এটা ড্রেসটা হয়তো পরতে পারবো, মানে জামা প্যান্টটা পরতে পারবো, কিন্তু বুকে যে প্যাচ সেটা কোনোদিনও ইউজ করতে পারবো না। স্কুলের যে ডায়েরি, সেই ডায়েরিও আর কোনো মূল্য থাকবে না, থেকে যাবে স্মৃতি হিসাবে স্কুলের মার্কশিট, স্কুল থেকে বেরোনো পত্রিকাগুলো, স্কুলের যে ছবি আপলোড করা আছে ফেসবুকে, গুগলে, সেগুলো, তারপর স্কুল থেকে পাওয়া প্রাইজ, মেডেল, এগুলো এক স্মৃতি হিসাবে থেকে যাবে।